আসসালামু আলাইকুম, অ্যানস্টিটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা দশম শ্রেণীর মানে এসএসসি 2022 পরীক্ষার্থী যারা রয়েছে তাদের নবম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটির ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টির উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আমরা হচ্ছে প্রশ্নটা দেখব এবং প্রশ্নটা সুন্দরভাবে উত্তর যেভাবে দেওয়া যায়, চারটি যে পয়েন্ট দেওয়া আছে এই চারটি পয়েন্টের মাধ্যমে আমরা এই প্রতিবেদনটা তৈরি করব। তাহলে চলো, এখানে ইসলামী ইতিহাস ও বিশ্ব সভ্যতা দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্ট বলেছে তোমার পাঠ্যপুস্তক পঠিত মিশর, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতার উল্লেখযোগ্য অবদানসমূহ পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। আমাদের মেইন পয়েন্ট হচ্ছে এই চারটি, এখানে নির্দেশনা যে চারটি দেওয়া হয়েছে এই চারটি, এবং আমরা যে নির্দেশক যে জিনিসগুলো লিখব সেটা হচ্ছে এই এই চারটি। প্রথমত হচ্ছে আমরা লিখব বিশ্ব সভ্যতার পটভূমি। তাহলে চলো আমরা উত্তরে চলে যাই। দেখো, এসএসসি 2022 বিষয় হচ্ছে ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং অ্যাসাইনমেন্টের উত্তরটা হচ্ছে, দেখো এটা হচ্ছে বিষয় কোড এবং মাধ্যমিক শাখা বিভাগ যেটা রয়েছে সেটা আমি লিখে দিলাম। দেখো, প্রথমে তো তোমরা তারিখ লিখবে, বরাবর প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল, যে স্কুলে তোমরা আছো সেই স্কুলের নাম, এবং ঢাকা, 1219 আমি দিয়েছি বাংলাদেশ। বিষয় হচ্ছে মিশর, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতার উল্লেখযোগ্য অবদানসমূহ পর্যালোচনা বিষয়ক প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং বা উবি 355-1 তারিখটা লিখবা ইং অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার সভ্যখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। সূচনা: প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান চর্চা সব কিছুতেই তাদের অবদান সমৃদ্ধ। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে, বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট সেই দেশেরই প্রাচীন নাম মিশর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদ উদ্ভব হয়। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এরপর 3200 খ্রিস্টাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়। ওই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময়ে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত। তিনি প্রথম ফারাও এর মর্যাদাও লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন সভ্যতার বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। ভৌগোলিক অবস্থান: তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এর মোট আয়তন প্রায় 400,000 বর্গমাইল। সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার উত্তরাংশে আক্কাদ ও দক্ষিণাংশে সুমের। এ সুমেরকে কেন্দ্র করেই আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 অব্দ নাগাদ মেসোপটেমিয়াম এক উন্নত সভ্যতার উন্মেষ ঘটে। জাতিতে অসেমিটিক সুমেরবাসী আদি মেসোপটেমিয়ার জনক। আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে সেমিটিক জাতির একটি শাখা দজলা ফোরাত বর্তমানে টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। সমাজ ও সভ্যতার দিক দিয়ে অনগ্রসর এই সেমিটিক শাখাটি স্থানীয় সুমেরীয়দের ঘরবাড়ি তৈরি, জলসেচ, সর্বোপরি লিখন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করে। সিন্ধু সভ্যতা পাক ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা।
সিন্ধু সভ্যতা কোনটি কোন নদীর তীরে গঠে ওঠে? সিন্ধু নদ, পাকিস্তান। সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায়? পাকিস্তানের করাচিতে। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা হরপ্পা নগরী বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানের পাঞ্জাবে। সিন্ধু সভ্যতার পতন ঘটে কখন? 2750 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতার যে সমস্ত নগরীর সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে আছে রাজস্থানের কালিঙ্গা, কালিবাঙ্গান, পাকিস্তানের হরপ্পা ও মহেঞ্জো দারো। এই তিনটি নগরী এবং আরও প্রায় 200 ছোট বড় শহর এক বিশাল নগর সভ্যতা পূর্বে ঊর্ধ্ব গঙ্গা ও দক্ষিণে বর্তমান মুম্বাই শহর পর্যন্ত বিস্তৃত ছিল। সিন্ধু সভ্যতা আকারে ছিল সমসাময়িক প্রাচীন সভ্যতাগুলির মধ্যে সর্ববৃহৎ। সিন্ধু নদ এবং এর উপনদী ও শাখা নদী ছিল এই সভ্যতার প্রাণ। সিন্ধু নদ হিমালয় পর্বতমালায় উৎপত্তি লাভ করে, পাঞ্জাবের নিম্নভূমি ও ঊষর রাজস্থানের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সিন্ধু মরুভূমির মধ্য দিয়ে আধুনিক করাচি শহরের কাছে গিয়ে সাগরে পড়েছে। গোটা সিন্ধু অববাহিকায় শুষ্ক অঞ্চল, বিশেষত এর দক্ষিণ অর্ধাংশ মরুভূমি বলা চলে। তাই কৃষিকাজ ছিল পানির সেচের উপর নির্ভরশীল। বার্ষিক বন্যার কারণে পানির অভাব মিটত ও উর্বর পলির সঞ্চয় হতো, কিন্তু বছরের বেশির বাক সময় গরম ও শুষ্ক ছিল বলে মিশর ও সুমেরের মতো এখানেও সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটে। নদ নদীগুলো সস্তায় ও সহজে বিভিন্ন কৃষিদ্রব্য পরিবহনের কাজেও লাগানো হতো। গ্রিক সভ্যতা। মানব সভ্যতার ইতিহাসে যে কটি দেশের মানুষ তাদের উজ্জ্বল অতীতের জন্য ঈর্ষণীয় গৌরবের অধিকারী, গ্রিকরা তাদের অন্যতম। গ্রিক নামটি রোমানদের দেয়া। গ্রিসে জন্ম নিয়েছেন তাদের মধ্যে মহাকবি হোমার, জ্ঞান তাপস সক্রেটিস, স্থাপত্য ভাস্কর্যের অবিস্মরণীয় দিকপাল ইকটিনাস ও ফিডিয়াস, রাজনীতি মঞ্চের অপ্রতিদ্বন্দ্বী কৌশলী থেমিস টক্সলস, এরিস্টাইডিস ও পেরিক্লিস, সাহিত্যের অনির্বাণ জ্যোতিষ্ক সফেক্লিস, অ্যারিস্টোফলেস, ইউরিপাইডিস, দর্শনের শিক্ষাগ্নি প্লেটো ও অ্যারিস্টটল ইত্যাদি, ইতিহাসের জনক হেরোডাটাস, থুকি ডিডিস প্রমুখ মনীষীর আবির্ভাব এই গ্রিক সভ্যতায়। শিল্পবিজ্ঞান, ইতিহাসে, দর্শক ও সাহিত্য প্রতিটি ক্ষেত্রে অবদান বিশ্ব সভ্যতায় উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এ সভ্যতার বিকাশ ও সমৃদ্ধি আকিয়ান সহ দোরিয়ান ও আয়োনিয়ানদের অবদান অনস্বীকার্য। রোমান সভ্যতা। রোমান সভ্যতা বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা। রোম, গ্রিস, কার্থেজ ও প্যালেস্টাইন সহ ভূমধ্যসাগর অঞ্চল জুড়ে বিদ্যমান সকল রাষ্ট্রকে এটি যেমন অধিকার করে, তেমনি অধিকৃত রাষ্ট্রসমূহের শিল্প, সংস্কৃতি ও ধ্যান ধারণা আত্মস্থ করে নিজস্ব অবদানে তা সমৃদ্ধ করে। বিশ্ব সভ্যতার ক্ষেত্রে রোমান সভ্যতার প্রধানতম অবদান রাজনৈতিক ও সরকার পরিচালনা ব্যবস্থা সংক্রান্ত রীতি পদ্ধতি। খ্রিস্টপূর্ব 5ম শতকে রোম শহরের পতন হয়। কালক্রমে টাইবার নদীর মোহনায় 7টি পার্বত্য টিলাকে কেন্দ্র করে এই নগরী বিস্তৃতি ঘটে। এই 7টি নগরীকে নিয়ে পরে গড়ে তোলা হয় একটি একক নগর রাষ্ট্র। খ্রিস্টপূর্ব 280 অব্দ নাগাদ রোমানরা বিভিন্ন জাতির সমন্বয়ে স্বাধীন মিত্রদের একটি শক্তিশালী সংগঠন করে। রোম সাম্রাজ্যকে সুসংহত এবং বিস্তৃত করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হলেন জুলিয়াস সিজার, পাম্পেদা গ্রেট, আউগুস্তস ও তাইবেরুস। প্রতিবেদকের নাম দিবা, আমি এখানে আমার নাম ইউজ করেছি, নাহিদুল ইসলাম। রোল এক, প্রতিবেদকের ধরন প্রাতিষ্ঠানিক, বিষয় হচ্ছে মিশর, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতার উল্লেখযোগ্য অবদানসমূহ পর্যালোচনা বিষয়ক প্রতিবেদন। প্রতিবেদন তৈরির স্থান ঢাকায়, তুমি যেখানে অবস্থান করেছো সেখানের নাম দিবে এবং তারিখটা দিবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। এবং দেখো, আমি এখানে প্রত্যেকটা, প্রথম হচ্ছে বিশ্ব সভ্যতার পটভূমি নিয়ে আলোচনা করেছি, সভ্যতার সমূহের অবদান নিয়ে আলোচনা করেছি, প্রতিবেদকের ধাপগুলো আমি সুন্দরভাবে তুলে দিয়েছি এবং মূল্যায়ন করেছি কেন এটাকে আমরা অবদান রয়েছে এটা কেন বলবো সেটা নিয়েও আমি একটু আলোচনা করেছি, যাতে তোমাদের ইজি হয়, যাতে তোমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো। এই প্রত্যেকটা কন্ডিশন আমি দিয়েছি, পটভূমি সংক্ষিপ্ত এবং হচ্ছে সভ্যতার উল্লেখযোগ্য অবদান চিহ্নিতকরণ, প্রতিবেদন রচনার ধাপসমূহ অনুসরণ করেছি আমি এবং মানব সভ্যতার অগ্রগতি
আলোচনা চারটির ভূমিকা দিতে। চারটি ভূমিকা আমি এখানে ব্যবহার করেছি, দেখো টোটাল চারটি আমি দিয়েছি, রোমান সভ্যতা, এখানে গ্রিক সভ্যতা, এবং দেখো সিন্ধু সভ্যতা, এবং সর্বপ্রথম আমি দিয়েছি সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। এই চারটি সভ্যতা নিয়েই আমি আলোচনা করেছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।